এই শাড়ি সাহেব ব্লাউজ যেটা ওটার তোমাদের মহিলাদের কিনতে হয় সেটা কিগুলো তোমরা কোথায় লাভ পাও তাইলে এ লাইন ফাইন আছে কারেন্ট আছে কারেন্ট না কারেন্ট নাই না কেন লিয়া হই নাই পয়সা পাতে দিতে পারা হয় না ঝগড়া ঝান্টি হই হয় কিসের জন্য হই অবশ্যই কিন্তু আপনার সময় দেখবেন তাহলে কিন্তু এই ভিডিও এলাকার যুগে কিন্তু এখন আমাদের মানে গ্রামীণ এলাকার কিন্তু খাটি খাওয়া মানুষ কিভাবে কিন্তু জীবনযাপন করছে সেই দৃশ্যটা কিন্তু আমি তুলে ধরবো তো বিশেষ আমি লম্বা না করে কিন্তু দেখতে পাচ্ছেন কি এখানে রয়েছেন কাকিমা রয়েছে দাদা রয়েছে তাদের মুখ থেকে আমি জানার চেষ্টা করবো বলছি কাকিমা নমস্কার তোমাকে নমস্কার নাম কি আছে তোমার সন্তোষ কি সবর বাড়ি কোথায় হলদবন্দি বাড়ি ওঠে থানা কোন জায়গায় বান্দান থানা পড়ছে আর জেলা পুরুলিয়া জেলা পড়ছে তো বলছি পেছন থেকে দেখা যাচ্ছে এই ঘরটা কার ওঠে একটু আগে বলার চেষ্টা করবে একটু তোমাদের বটে আচ্ছা আচ্ছা তো এই যে ঘরটা কোনো দরজা ওরজা কোনো গেট ফেট কিছু নাই কিভাবে থাকা যায়

আরা দাম তোর অনেক কিছু তোর করিছ তারপর তোর পাই কাউকে পয়সা পাতি দেয়া না কি ঘর বানাবার জন্য হ্যাঁ কাউকে কোন পয়সা পাতি না কি ঘর বানাবার জন্য না আচ্ছা আচ্ছা সরকার থেকে কি কি পাও হ্যাঁ তোমরা কি কি চাল আর কি কি মাসে কো কন্ট্রোল চাল মাসে

কিছু কিছু পাওয়া নেই একটা কথা আমি তোমাকে বলতে বলবো যে তোমার স্বামীর তো খাচ্ছে ঠিকই আছে কিন্তু তোমার তোমার স্বামী কিন্তু মদ খাচ্চা ছাড়াতে হবে দ্বিতীয় কথা হচ্ছে তোমার ব্যাডাও খাতে দেওয়া হয়ে যাবে না আর তুমিও যদি খাও তো সেদিন কিন্তু আর খাওয়া যাবে না তাহলে মদ এই জিনিসটা ছাড়িলে কিন্তু সরকার ফেসিলিটি দিবে কিন্তু মদটা না ছাড়িলে সরকার কিন্তু ফ্যাসিলিটি দিবে নাই বুঝছো না

পয়সা পাতি দিতে পারা না এরকম ওরকম পয়সা কাম করবে পয়সা দিবেক না আর আমি যদি কাম করি তো আমার ছাকে

আচ্ছা আচ্ছা ঠিক আছে ইয়ার পরে কিন্তু কেমন হবে কিন্তু ঘরে কিন্তু রাত্রে বেলা বা দিন বেলা রান্না বান্না খাবার কিন্তু তুলে ধরবো আসুন একটা ঘর দিকে দেখতে পাচ্ছেন কি এক হাঁটুর মতন কিন্তু চালটা আসি আছে তাই তো এইটা কিন্তু কোনো দোয়ার না গোটা ঘটে গোটা ঘরটা কোথায় খেলে গোটা ঘরটা হ্যাঁ খাওয়া দাওয়া যে কোথায় রান্না কোথায় রান্না কোথায় ভাই রান্না এই যে এখানে এখানে রান্না করা হয়েছে হ্যাঁ কি কই দেখি ও আলু আর বিলি আতি আলু আর বিলি আতি হ্যাঁ আর কি নিছে আর কিছু নেই ভাত হইছে ভাত হইছে আচ্ছা যার

হ্যাঁ না দরকার হলে আপনারা একটু জানার চেষ্টা করবেন যতটা সম্ভব আমি কিন্তু জানার আপনাকে জানাবার বা দেখাবার চেষ্টা করলি আর ঠিক আছে আর বেশি কিছু কথা না বলে এনাদের কিন্তু সম্পূর্ণ জীবন কাহিনী বা ঘর দুয়ার দেখা কিন্তু ভিডিওটা সাথে চেক করে যদি কিছু বলতুটে থাকে ক্ষমা করে দেবেন কিন্তু আমাদেরকে নিজের এলাকার মনে করি তাই তো যদি আপনার কা ভিডিও দেখতে মনে করে অবশ্যই কিন্তু তাহলে এখন সাবস্ক্রাইব করে এবং কেমন লাগলে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করো একটু জানিয়ে দেবেন আর যদি ভালো লাগে তাহলে অন্যান্য আপনার বন্ধু বান্ধবকে দেখার জন্য শেয়ার করে সুযোগও করে দেবেন